আমার অধিকার ও আইনের আজকের এই পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে অস্ত্রের লাইসেন্স কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। লাইসেন্সকৃত অস্ত্র আত্মরক্ষার জন্য ব্যবহার করা যায়, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায় না। কারণ লাইসেন্সটা দেওয়া হয় শুধুমাত্র ব্যক্তি তার নিরাপত্তার জন্য অস্ত্র ব্যবহার করতে পারে যাতে তার জন্য যাদেরকে লাইসেন্স প্রদান করা হয়। বাংলাদেশে চলমান 1878 সালের আর্মস অ্যাক্ট ও 1924 সালের আর্মস রুলসের আওতায় সামরিক, বেসামরিক ও অন্যান্য ব্যক্তিবর্গকে অনিষিদ্ধ বোরের আগ্নেয়াস্ত্র সমূহের লাইসেন্স প্রদান করা হয়। এক্ষেত্রে যে কোনো ব্যক্তি সর্বোচ্চ 2টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স শর্ট ব্যারেল আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে ন্যূনতম 32 বছর এবং লং ব্যারেলের ক্ষেত্রে ন্যূনতম 25 বছর হতে হয়। আবেদনকারীকে অবশ্যই আয়করদাতা হতে হয়। শিল্পপতি বিশিষ্ট ব্যবসায়ীদের ক্ষেত্রে বছরে ন্যূনতম 2 লক্ষ টাকা আয়কর প্রদান করতে হয়। আবেদনকারীর অনুকূলে পুলিশ প্রতিবেদন থাকতে হবে। আগ্নেয়াস্ত্র সরকার থেকে কিনতে হয় না, তবে যাদের সরকারি লাইসেন্স আছে তাদের থেকে কিনতে হয়। আগ্নেয়াস্ত্র কেনার শর্তগুলি: বয়স 32 বছরের বেশি হতে হবে। যারা বাৎসরিক 2 লক্ষ টাকা কর প্রদান করেন তারাই একমাত্র অস্ত্র কিনতে পারেন। কি কি কাগজপত্র লাগবে: নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ট্যাক্স সার্টিফিকেটের ফটোকপি, 6 কপি পাসপোর্ট সাইজের ছবি, লাইসেন্স ফি 3000 টাকা। আপনার অস্ত্রটি যদি বডিগার্ড ব্যবহার করে তাহলে অস্ত্র বডিগার্ডের নামে লাইসেন্স থাকতে হবে। যদি মালিক কোনো ক্ষেত্রে ব্যবহার করে তার নামেও লাইসেন্স থাকতে হবে। অস্ত্র ক্রয়ের পর কোনো কারণে অস্ত্র হারিয়ে গেলে সাথে সাথে থানায় জিডি করতে হয়। 1 বছর পরপর অস্ত্রের লাইসেন্সের নবায়ন করতে হয়। অস্ত্রের লাইসেন্সের জন্য ডিসি অফিস থেকে ফর্ম সংগ্রহ করে জমা দিতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে হয়। লাইসেন্স নবায়ন করতে কোনো প্রকার ফি লাগে না। পুরাতন লাইসেন্স দেখিয়ে নতুন লাইসেন্স করতে হয়। দেশে বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকায় কিছু আগ্নেয়াস্ত্রের দোকান দেখা যায়, তবে এসব দোকান থেকে চাইলে কেউ আগ্নেয়াস্ত্র ক্রয় করতে পারে না। আবার যারা ক্রয় করতে পারেন তারা ক্রয়ের পর সরাসরি তা বহন করতেও পারেন না, এজন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংগ্রহ করতে হয়। অনিষিদ্ধ বোরের সকল প্রকার লাইসেন্স সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদান করা হয়। তবে পিস্তল ও রিভলভারের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটগণ আবেদনকারীর ব্যক্তিগত সাক্ষাৎকার গ্রহণ করবেন এবং প্রকৃত প্রয়োজনীয়তা যাচাই করে রিভলভার বা পিস্তলের লাইসেন্স প্রদানের সুপারিশ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব অনুমতির জন্য প্রেরণ করবেন। অন্যান্য লং ব্যারেল অস্ত্রের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স প্রদান করবেন, তবে লাইসেন্স লিপিবদ্ধকরণের 5 বছরের মধ্যে আগ্নেয়াস্ত্র বিক্রয় করা যাবে না। কোনো লাইসেন্সধারী ব্যক্তিকে অস্ত্র ক্রয়ের 6 দিনের মধ্যে লাইসেন্স ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট ক্রয়কৃত অস্ত্র উপস্থাপন করে লাইসেন্সের অস্ত্রের তথ্যটি লিপিবদ্ধ করতে হয়। আবেদনকারী যদি আর্মি অ্যাক্টের আওতাধীন ব্যক্তি হন, যেমন সামরিক কর্মকর্তা বা সরকারি কর্মকর্তা, তাহলে নিজ স্থায়ী আবাসস্থলের সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশ ক্রমে আবেদন করতে পারে। আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তির সকল আবেদন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করতে হয়। আগ্নেয়াস্ত্র লাইসেন্স ফি 1 বারের জন্য প্রযোজ্য, তবে লাইসেন্স নবায়ন ফি জেলা ম্যাজিস্ট্রেটের JM শাখায় ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে নবায়ন করতে হয়। সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটগণ 31 জানুয়ারি পর্যন্ত জরিমানা ছাড়া নবায়ন করতে পারেন। উক্ত সময়ের পরে নবায়ন করতে হলে জরিমানা প্রদান সাপেক্ষ লাইসেন্স নবায়ন করা যাবে। উল্লেখ্য, জরিমানার পরিমাণ মূল লাইসেন্সের প্রদেয় টাকার সমপরিমাণ। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে চাকুরিজীবী বদলিজনিত বা অবসর গ্রহণের কারণে বেসামরিক কর্মকর্তা বা কর্মচারীগণ তাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিজ কর্মস্থল বা বর্তমান আবাসস্থলের সন্নিকটস্থ জেলা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে নবায়ন করতে পারবেন। উক্ত নবায়নের তথ্য অবশ্যই লাইসেন্স ইস্যুকারী কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। তবে আজ আজকে পর্যন্তই। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও আমাকে জানাতে পারেন। এছাড়া আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, যেখানে আপনি বিভিন্ন ধরনের প্রশ্নও করতে পারেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে।